যশোর সেনানিবাস ও বিমানবন্দর সংলগ্ন বালিয়া ভকুচিয়া কলোনিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পর করছে এবং এ সময় 11টি দোকান পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় 11টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আশেপাশে আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।